মর্নিং বন্ধুরা, শুরু করছি নতুন ব্লগ। আজ হচ্ছে 16ই জানুয়ারি রোববার। আমরা সকালবেলা ওটা ঠিক করলাম আজকে একটা আমরা ট্রিপে যাব। আমরা যাচ্ছি নতুনগ্রাম বা পুতুল গ্রামে। তো সকাল 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি আমরা বেরোবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। এখন আমরা বেরোচ্ছি। বন্ধুরা, রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। গেটের পাশে আমরা এখানে টিফিন করে নিলাম। এটা হচ্ছে আজকে আমাদের টিফিন, পরোটা আর তরকারি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কাটিয়ে বাবার আশ্রমে। বন্ধুরা, আমরা চলে এসেছি কাটিয়া বাবার আশ্রমে। কাটিয়া বাবার তপোবন, এই হচ্ছে আশ্রম। বন্ধুরা, কাটিয়া বাবার আশ্রম ঘুরে আমরা এখন যাচ্ছি পুতুল গ্রামে। আমরা চলে এসেছি পুতুল গ্রামে। পুতুল গ্রামের গ্রামের ভিতর ঢুকতেই কাঠ কাটা আছে, সবার বাড়িতে কাঠ কাটা আছে। এখানে পুতুল তৈরি হচ্ছে। তো চলুন, আমরা গ্রামের ভিতর ঢুকছি। ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি পেঁচা কাঠের। পুতুল গ্রামে এসে কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ। এগুলো রোদে শুকানো হচ্ছে। গাছের পাতা এবং ফুল কালার, যেমন ফুল দিয়ে লাল ফুল, লাল কালার, সবুজ ফুল, সবুজ কালার, যেমন গাছের পাতা দিয়ে আপনার এই যে কালার হইতো, সেই কালার ছিল এটা। কিন্তু এখন আমার নতুন না, এটা এখন এখন এই অয়েল পেন্ট।
নাটুগ্রামে এসে আমাদের খুব ভালো লাগলো, আমরা এখানে এসে খুব এনজয় করলাম, আমরা এখান থেকে পেঁচা নিলাম, নিলাম রাজা রানী। এটা রাজা রানীর প্রিন্ট হচ্ছে, এটা কৃষ্ণর রং হচ্ছে, হচ্ছে প্যাচার টেবিল, আর এগুলো শুকানো হচ্ছে রোদে, আর এই যে প্যাচা, বাহ কি সুন্দর জিনিসটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, খুব ভালো লাগলো, এনজয় করলাম আমরা খুব। বন্ধুরা আমরা এখন পুতুল গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। আমরা পুতুল গ্রাম থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দিনটা পুতুল গ্রামে এসে আমরা এনজয় করলাম, অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো। টাটা।